গুড মর্নিং বন্ধুরা, দেখো দাদু সকাল সকাল রনকে নিয়ে চেয়ারে বসে আছে, আর আমি এখানে জল খাবার খেতে বসেছি, রুটি, গাজরের হালুয়া আর আলু পেঁপের তরকারি। তো আমি সকাল সকাল জল খাবার খেয়ে নিচ্ছি, আর এরপরে চান করে নেব। আর আমার তো এখানে কোনো দায়িত্বই নেই রনর, জানো, মা আছে, দিদা আছে, দাদু আছে। এই দেখো, এক্ষুনি মা তেল মাখাতে বসবে, হ্যাঁ, তারপরে চান করাবে, দাদু জল গরম করে দেবে। তো আমি এখন ফ্রি, আমি এখন চান করে নেব, তারপরে খেয়ে নেব। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। আমার চান কমপ্লিট, আরও এখন রোদে শুয়ে আছে, ওরও চান হয়ে গেছে, আর এবার আমি খেয়ে নেব। খুব খিদে পেয়ে গেছে আজকে, একটু দেরি হয়ে গেল, চলো খেয়ে নিই। কথা বলছি, তার কারণ হচ্ছে একজন ঘুমাচ্ছে ওইখানে, ওই দেখো, ওর কান একদম সবসময় খাড়া হয়ে থাকে, কখন কে কথা বলছে, কোথায় আওয়াজ হচ্ছে উঠে পড়লো উনি। তো ওই জন্য আমি এখন আস্তে আস্তে কথা বলছি, তো ও উঠে গেলে তারপর আবার জোরে জোরে কথা বলে ভিডিও করবো, ঠিক আছে? তো এখন বাজছে হচ্ছে 5:52, 6টা। তো আমরা সন্ধেবেলা ভেবেছি একটু চপ মুড়ি খাবো, ও আগে উঠুক, ও যদি ওঠে তো ভালো, নয়তো ওঠার আগেই চপ মুড়িটা খেয়ে নেব। দেখি মা গেছে চপ আনতে, এই সামনেই চপের দোকান। তো রাত হয়ে গেছে, আজকে এই পার্সেলটা এসেছিলো, আমার সারাদিনে খোলার সময় হয়নি, তো এখন আমি খুলে নিচ্ছি। সেটা হলো এই যে লালাপোষ, আমার ছেলেটার। তো দেখো খুব সুন্দর দেখতে, আর এগুলো একদমই কাটান, ভীষণ ভালো, আমি ফার্স্ট ক্রাই থেকে কিনেছি এগুলো, তোমরা কিনতে পারো। তো আরও একটা অর্ডার করেছি, তো ওটা এখনো আসেনি, ওটা মনে হয় কাল আসবে। তো যাই হোক, আজকের মতো টাটা, গুড নাইট, বাই।